সিমপ্লেক্স কেবল একদিকে ডেটা প্রেরণের মোড, যেমন রেডিও টিভি। হাফ ডুপ্লেক্স উভয় দিকে থেকে ডেটা প্রেরণের সুযোগ থাকে, তবে তা একই সময়ে বা যুগপথ সম্ভব নয়। যেরকম ওয়্যারলেসের মাধ্যমে অনেক সেনাবাহিনীর কথা আমরা দেখতে পারি, কথা বলতে বলতে বলে রাখো ওভার, অর্থাৎ ইনি কথা শেষ করলেন, আরেকজন আবার কথা শুরু করবেন, উনিও কথা শেষ করার পর আবার বলবেন ওভার। এটি হলো হাফ ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স একই সময় উভয় দিক হতে ডেটা প্রেরণের মোড, যেমন টেলিফোন, মোবাইল। বর্তমান প্রযুক্তি মোবাইল ফোন, এটা একবারে ফুল ডুপ্লেক্স। এই ছোট একটি জ্ঞান বা ধারণা না থাকলে অনেক বিষয়ের ক্ষেত্রে আমাদের অনেক সীমাবদ্ধতা বেড়ে যায়। যদিও সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স কথাগুলো স্বাভাবিক, কিন্তু যদি এই সম্পর্কে না ধারণা থাকে তবে এটি কঠিন হয়ে দাঁড়ায়, এবং এ সম্পর্কে ভালো ধারণা কাউকে দেওয়া যায় না, এবং কোনো পরীক্ষায় বা কেউ যদি প্রশ্ন করে সেখানে ভালো উত্তর দেওয়া যায় না। তাই এই তিনটি বিষয় একটা টেকনোলজির বিষয়, সবাইকে জানা দরকার, এবং সবাই যদি জানতে পারে তবে সে নিজেও খুব উপকৃত হবে, অন্যদেরকেও বোঝাতে পারবে, এবং বিভিন্ন পরীক্ষাতে এগুলো চলে আসে। তাই যদি কেউ পরীক্ষার্থী হয় সেক্ষেত্রে তাকে জানা দরকার। তো সিমপ্লেক্স শুধু একদিকে তথ্য প্রেরণ করা যায়, হাফ ডুপ্লেক্স উভয় দিকেই করা যায় কিন্তু একই সাথে করা যায় না, কিন্তু ফুল ডুপ্লেক্স একই সাথে উভয় দিকেই তথ্য প্রেরণ করা যায়। ধন্যবাদ।